সুপ্রিয় ভিউয়ার্স, যারা কাছে এবং দূরের এবং প্রবাসে আছেন, সকলকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ। আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো, যে হস্তমৈথুন কতদিন না করলে যে সমস্যাটি হয় হস্তমৈথুনজনিত, এটা থেকে ভালো থাকা যাবে, এই সমস্যা দীর্ঘদিনের হলে কী সমস্যা হবে, এই বিষয়ের উপর। অনেকেই আবার ফোন করে বলতে চায়, যখন ক্লাস 7 বা 8 পড়ি তখন থেকে আমি দীর্ঘদিন হস্তমৈথুন করতেছি, এখন আমি আমার বয়স 27 বছর 28 বছর হয়ে গেছে, এখন আমি বিয়ে করব, বিয়ে করতে আমার তো দ্রুত স্খলন হয় এবং আমার যৌন অঙ্গটা দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কী করব, পরামর্শ চাই। অনেকে হয়তো বা অনেক কবিরাজের কাছে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটা উৎসর্গিত। আমরা যখন হস্তমৈথুন করি তখন কী করে, হাত দিয়ে পেনিসের উপর হস্ত চালনা করি। চালনা করলে হাতের যে আঙুলগুলি আছে বা হাতের যে এই শিরা উপশিরা বা আমাদের যে হাতের যে ত্বকটা আছে, এই ত্বক এটা কী হয়, এর সঙ্গে ঘর্ষণ লাগে। ঘর্ষণ লাগলে কী হয়, দেখা যায় যে এক সময় স্খলন হয়। স্খলন হলে কি সাময়িক তৃপ্তি পাওয়া যায়। কেউ আবার কী করে, বেডের মধ্যে কোলবালিশ রাখে, কারণ কোলবালিশের সঙ্গে সে অনেকক্ষণ কী করে, তার যৌনাঙ্গটা ঘষাঘষি করে, এতেও কিন্তু বীর্যপাত হয়ে থাকে। এই তৃপ্তিটা পাওয়ার পরবর্তীতে কিন্তু কিছু সমস্যা চলে আসে, সেই সমস্যাগুলি নিয়ে এখন কথা বলি। প্রথমত যে সমস্যাটা চলে আসে সেটা হলো কি, এক, বীর্য পাতলা হয়ে যায়, স্থায়িত্ব কমে যায়, 2 থেকে 3 মিনিট বা 1 থেকে 1.5 মিনিটের মধ্যে বীর্যপতন ঘটে। 2, অঙ্গটা কী হয়, দুর্বল হয়ে যায় এবং লিকলিকে হয়ে যায়, শিরা উপশিরা আছে সেটার মধ্যে কী হয়, ব্লাড সার্কুলেশন হয়, এখন হাতের চাপে এই শিরা উপশিরাগুলো কী হয়, চেপে যায় বা কুচকে যায়, এর জন্য অনেক সময় দেখা যায় অঙ্গটা বাঁকা হয়ে যায় বা কারো সামনের দিকে নুয়ে পড়ে, গোড়াটা চেকন হয়ে যায়, আগাটা কী হয়, মোটা হয়ে যায়, এবং আস্তে আস্তে কিছু কিছু কারো কারো দেখা যায় যে অঙ্গটাই চেকন হয়ে গেছে। এখন এই সমস্যাগুলি ঘটে থাকে, সেই সমস্ত ভাইদের আমি বলবো যে এই সমস্যাগুলি থেকে ত্রাণের উপায় কী। প্রথমত যে হস্তমৈথুন অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে। এখন আমি বললাম আপনারা ছেড়ে দেবেন, এটা কিন্তু সম্ভব না। অনেকে বলেন ছেড়ে দেন, ছেড়ে দিচ্ছেন, এখন ছেড়ে দেওয়া তো সম্ভব না, তারও কিছু সিস্টেম আছে, সেটা নিয়ে কথা বলি। আমাদের কিছু কিছু সময় হয়তো বা কিছু কিছু মুহূর্ত আসে, এর প্রধান কারণ কিন্তু একটা হচ্ছে কি, পর্ণ ভিডিও। এই পর্ণ ভিডিও থেকেও কিন্তু তার এই আসক্তিটা তৈরি হয়। তাহলে প্রথমত কী করতে হবে, পর্ণ ভিডিওটা দেখা বিরত থাকতে হবে। দ্বিতীয়ত কোনো কাজে ব্যস্ত থাকা, মানে মনকে কাজের মধ্যে ব্যস্ত রাখা, বা ওই সময় কোনো গল্পের বই পড়া, এই অভ্যাসগুলিকে আস্তে আস্তে ডিভাইড করতে হবে, মানে পরিবর্তন করতে হবে যে আমি এটাকে ছেড়ে দেব। এখন এই ছেড়ে দিলে কতদিনের মধ্যে আপনার যৌন অঙ্গ এবং আপনার স্বাভাবিক অবস্থায় আসবে, এখন ছেড়ে দিলে কিছু সময় লাগবেই, যেহেতু একদিনে এটা কিন্তু ঘটেনি, আপনি দীর্ঘদিন হস্তমৈথুন করার কারণে আপনার এই অবস্থাটা চলে আসছে। এখন এতে কিন্তু আপনার স্প্রাম কমে যাবে, শুক্র উৎপাদন কমে যাবে, টেস্টিস থেকে শুক্রাণুকে নিয়ে আসে, এই নালীটা চেকন হয়ে যাবে। ছেড়ে দেওয়ার মধ্যে এখন 1 থেকে 1.5 মাসে আস্তে আস্তে কিন্তু আপনার এটা ইনক্রিজ করবে, ডে বাই ডে ডেভেলপ করবে, এবং এ নিয়ে আমি কিছু খাবারের কথা আপনাকে বলবো, যেটা খেলে আপনার এই যে হস্তমৈথুনজনিত যে সমস্যা, এই সমস্যাকে দ্রুত রোধ করবে। এখন আসি 1 নম্বর রেমেডিটা নিয়ে। 1 নম্বর রেমেডি হলো ছোলার কথা বলি। এই ছোলাটা আমরা কীভাবে খাব এবং ছোলাটা খাওয়ার নিয়ম কী, আমরা সন্ধ্যাবেলা 1 মুষ্টির একটু কম পরিমাণ ছোলা পরিষ্কার করে 1 গ্লাস পানি বা জল বলি ভিজিয়ে রাখবো, রেখে এই ছোলাটা সারা রাত ভিজবে, ফুলবে, ফোলার পর সকালে এই ছোলাটা আমরা চুবড়া সহ খাবো এবং পরিষ্কার পানিটাও খেতে পারি। এটা যদি নিয়মিত আমরা 1 থেকে 1.5 মাস খাই, তাহলে আমাদের যৌনর এই যে সমস্যাটা হয়েছে এটা আস্তে আস্তে পূরণ হবে। রেমেডি 2 আমি আসি, আমাদের শরীরে এনার্জি বুস্টার হিসেবে আমরা কী খেতে পারি সে বিষয়টা নিয়ে। এনার্জি বুস্ট করতে গেলে আমাদের কিছু খাবারের প্রয়োজন আছে, যে খাবারগুলি আমরা কোথা থেকে পাবো এবং সেটা কীভাবে খাবো। এনার্জি বুস্টার হলো যেমন আমি বলতে পারি, একটু ছোলা, তার সাথে একটু হলো কিশমিস, একটু কাজু বাদাম, একটু চীনাবাদাম, এবং এর সাথে 1 বা 2 খেজুর নিতে পারি। ছোটো ছোটো করে কেটে খেজুরগুলিকে আমরা কী করবো, একটা পাত্রে সুন্দর করে ভিজিয়ে রাতের বেলা ভিজিয়ে রাখবো, সকালবেলা ভিজানো সেই জল অথবা পানি যেটাই বলি না কেন এটা খাবো, পাশাপাশি ভিজানো যে উপাদানগুলি থাকবে এটা খেলে ধীরে ধীরে কী হবে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদের যে যৌন ক্ষমতা আছে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করবে এবং রক্ত সঞ্চালনকে কিন্তু বাড়িয়ে দেবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং যে সমস্যাগুলি আছে চলে যাবে। এটা সময় লাগবে। আমি যে 2 রেমেডির কথা বললাম, রেমেডি 2 গুরুত্বপূর্ণ, আপনারা যদি এই রেমেডিটি ফলো করেন আর মাস্টারদের সঙ্গে ছেড়ে দেন, তাহলে আমি আশা করব আপনারা
অতি অল্প সময়ে অথবা দুই থেকে তিন মাস বা চার মাসের মধ্যে আপনারা আস্তে আস্তে আপনাদের যৌনাঙ্গ আগের অবস্থায় ফিরে যাবে, আপনাদের দাম্পত্য জীবনে সুখ ও শান্তি আসবে এবং আপনারা সবাই সুস্থ থাকবেন ও সুন্দর থাকবেন। তা আজকে আমার এই ছিল আলোচনা। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনাদের হোম পেজে শো করে। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।